সেদিন বোর্ড গঠন ছিল, পুলিশের বক্তব্য কি কাউন্সিলররা কি বোর্ড গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে যাবে না? একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করতে যাচ্ছে, মিউনিসিপালিটি অফিস, তাদের যাওয়াটা কর্তব্য, 12টার সময় মিটিং, আর কি করে পুলিশ ওদের বিরুদ্ধে কেস করে সেটা কতটা তারা নিচে নেমে গেছে এর থেকে প্রমাণ হচ্ছে। 144 ধারে মেন রোডে ওরা হেঁটে যাচ্ছে, তো ওটা 144 ধারা কি, তাহলে কিভাবে যাবে ওরা? পুলিশে বলে বলু যে কিভাবে ওই কাউন্সিলররা বোর্ডের অফিসে ঢুকবে, রোডে 144 ধারা হেঁটে পেরোতেও পারবে না নাকি? রোডটা কি বন্ধ ছিল নাকি? অন্যদিকে বীরভূমের রামপুরহাট হত্যাকাণ্ড এবং সিবিআই এর প্রথম গ্রেফতারি, মুম্বাই থেকে বাপ্পা ও শাবু শেখ সহ চারজনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। রামপুরহাট হত্যাকাণ্ডে দায়ের হওয়া এফআইআর এ 13 ও 15 নম্বরে নাম ছিল বাপ্পা ও শাবু শেখে। সূত্রের খবর, মোবাইল ফোনের টাওয়ার লোকেশন এবং অন্যান্য সূত্র ধরেই হদিশ মেলে চার অভিযুক্ত। বকটুই ও আশেপাশের গ্রামের কয়েকজন যুবক মুম্বাইয়ে কাজ করেন, তাদের সাহায্য নিয়ে এই চারজন আস্তানা পাল্টে পাল্টে থাকছিলেন মুম্বাইয়ের বিভিন্ন জায়গায়। ধৃতদের ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হলো কলকাতায়। আমাদের প্রতিনিধি আবির দত্ত বিস্তারিত জানিয়েছেন এ প্রসঙ্গে। রামপুরহাট কাণ্ডে গ্রেপ্তার আরো চারজন, যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে সিবিআই এর তরফ থেকে, গ্রেপ্তার করা হয়েছে মুম্বাই থেকে চারজনকে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে শাবু শেখ এবং বাপ্পা শেখ সহ চারজনকে এখানে নিয়ে আসা হয়েছে। গ্রামে আগুন লাগাতে কে বলেছিল? চারজনকে ঘরের মুখে রেখে আগুন লাগাতে কে বলেছিল? কে বলেছিল গ্রামে আগুন লাগাতে, কে বলেছিল? আমরা দেখতে পাচ্ছি সিবিআই তরফ থেকে এই অভিযুক্ত চারজনকে ইতিমধ্যে ট্রানজিট রিমান্ডে পেয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। সিবিআই তরফ থেকে দেখা যাচ্ছে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে ইতিমধ্যে রামপুরহাটে, সেখানেই দেখা যাচ্ছে যে সিবিআই তরফ থেকে এই চারজনকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং এই চারজনকে ইতিমধ্যে রামপুরহাটে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।